প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজে 87 ব্যাচের ছাত্রছাত্রীদের মিলন মেলা। বাংলাদেশ পাবলিক টিভি সাথে আছে আমি সাথী আক্তার, তথ্য ভিডিও চিত্রে ফেনী প্রতিনিধি। ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী ইকবাল মেমোরিয়াল কলেজের 85 থেকে 86 শিক্ষাবর্ষ প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে 87 সালের পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের মিলন মেলা 26 আগস্ট শুক্রবার বিকেলে দাগনভূঞার জমজম রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হয়। ইকবাল মেমোরিয়াল কলেজের 87 ব্যাচের ছাত্র ও কানাডা প্রবাসী সিরাজুল্লাহর সভাপতিত্বে ও দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর মাস্টার আব্দুল কুদ্দুস মিজানুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক শাহজাহান ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক অ্যাডভোকেট সমীর কর, ইংরেজি বিষয়ক প্রফেসর আবুল কাশেম, বায়োলজি বিষয়ক প্রফেসর সুলতানা রাজিয়া, নুরুল আফসার ভূঁইয়া প্রমুখ। উক্ত মিলন মেলায় ইকবাল মেমোরিয়াল কলেজের 87 ব্যাচের প্রায় 40 জন প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিত ছিলেন। তারা তাদের ছাত্র জীবনের স্মৃতিচারণ, পরিচিতি ও কর্মজীবনের বিষয়ে বক্তব্য রাখেন। প্রয়াত শিক্ষক ও ছাত্রছাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত মিলন মেলায় প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি অ্যাসোসিয়েশন করার বিষয়ে আলোচনা করা হয়। যাক, আমরা আমাদের পরিচয় পর্ব শেষ করলাম। আমরা এখন আমাদের সাথ বিভিন্ন কারণে আজকে যখন ছাত্র রাজনীতিতে যদি জায়গা করে বাসা করতে চান দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।